দেশের উন্নয়ন চতুর্দিকে অব্যাহত রয়েছে, তারই ধারাবাহিকতায় জামালপুর জেলাতেও পিছিয়ে নেই। জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় উন্নয়নের ছোঁয়াটা তার চেয়ে অনেকটা বেশি। জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় আমরা লক্ষ্য করলে দেখতে পারি উন্নয়ন সবচেয়ে বেশি আছে। সেই উন্নয়নের পর যদি উন্নয়ন হয় সংকুচিত তাহলে কেমন দেখায়? দর্শক, এই যে রাস্তাটি দাঁড়িয়ে আছে মেলান্দহ উপজেলার রাস্তাটি, এটা মাঝিপাড়ার একটি রাস্তা। এই রাস্তার উন্নয়ন হয়েছে, উন্নয়ন সংকুচিত হয়েছে। ঘটনা হলো আপনার রাস্তা যে প্রশস্তটা, এটা কি চাপা দেওয়ার জন্য মানে সিরিয়াল দিতে বলছিল? হাইলে বাড়তি হয়ে গেছে গা। হ্যাঁ, কত ঢুকি বাড়তি হইতে পারে? এলু যা বাড়তি আছে তা যা ধরা আছে তাই করছে। আপনার ঘোড়া ঠিকই আছে, আপনার ওই যেটা হালছে, এই যে আপনি এটা এইটার কথা বলতেছেন না, এটা যে হালছে যতটুক সামান্য কিঞ্চিত পরিমাণে একটু হালছে, মানে একটু অ্যাঙ্গেল হয়েছে হালকা, কিন্তু তাই বলে আপনি এতটুক মানে একটা ইটের একটু কয় ইঞ্চি থাকে এতটুক মনে করেন যে আপনারা মাইরা দিয়া রাস্তাটা চাপাই দিতেছেন, কারণটা কি? বলতে আপনার ওই যে ওই যে ইটা দেখতেছেন না, সুলিং যাওয়া হয়েছেন, এটা কিন্তু কতটুক? হ্যাঁ, এটা কত হালছে? হালছে মানে হালছে বলতে ওরকম হালে নাই তো, যেটা আছে না এত হালে নাই। এই যে এই যে রাইট, এটাই রাইট। আপনি সুতা মাপ দেন, মাপ দিয়ে দেন, 3 মিটার আছে না? আছে 3 মিটার হবো না তো মনে হয়, 3 মিটারের বেশি আছে। আপনার এটা হচ্ছে সীমানা? আর সীমানা না, এটা এটা হালছে, দেখছেন অনেকখানি হালছে। এটা তো ইট পুরাতন কে কোনটা? এইগুলা যা ধরা খাই দেবো। হ্যাঁ, না ইট পুরাতন, ওটা রিপেয়ারিং কাজ চলতেছে না? রিপেয়ারিং কাম, রিপেয়ারিং কাম না, আপনার নতুন ইট হলো ওই আস্তায়, ওই আস্তায় গিলে গিলে ধরা ওড়ি ওড়ি নতুন নতুন দেখা যায়। নতুন আছে যে সরকারি দিই, নতুন দিন না যেন সরাসরি নই কাম। এটা আপনি রেডি করছি, এটা আপনি কোলার দিয়ে জল লেগে দিয়ে এখান থেকে মনে করেন, তাই বলে এতটুক ডিফারেন্স হবো? আপনি দেখেন, দেখছেন এটা আপনি বেশি ই করলে কয় আঙুল হবো? 4 আঙুল হবো না? হ্যাঁ, আপনি যেটা কথা ঠিক আছে, এটা কিন্তু খাওয়াচ্ছে পুরাটা ফুটবুলা খাওয়াচ্ছে খাওয়ার তাহলে আপনার এই একটা নিয়ে কিন্তু রাস্তাটা মনে করেন যে কমে আসতেছে। এটা কিন্তু শুনেন, এটা কিন্তু এই জায়গায় আইব, এতটুক নিতে পারবো? হ্যাঁ, এই এতটুক আইলে এই যে দেখেন আপনার মাপ কিন্তু ঠিকই আছে, ওই যে গোড়া কিন্তু ঠিকই আছে, তাহলে আপনি এতটুক নিয়ে যাইতেছেন কাজে, এটাই আমি বলতেছি। 3 মিটার ধরা কি হয়েছিল? ইঞ্জিনিয়ার হয়েছিল? ইঞ্জিনিয়ার কে? ইঞ্জিনিয়ার সব মিলিয়ে ওর নাম নেওয়ার মনে নেই, মেলান্দহের ইঞ্জিনিয়ার, নাম কি ওনার? ওই যে সুভা, ওই যে হিন্দু করে যে অফিসারটা আসছে উনি নাকি? না না, হিন্দু করে না। তাহলে আপনি এখান থেকে একটু কত কয় ইঞ্চি হতে পারে? 4 ইঞ্চি গো? হ্যাঁ, 5 ইঞ্চি ধরেন, 4 ইঞ্চি আছে গ্যাপ, আপনি এতটুক গ্যাপ দিয়ে হাইরা আর রাস্তাটা চাপাই দেওয়া হচ্ছে এখানে। আপনি আস্তা আপনি দেখেন আগে কাগজ কথা নিয়ে আছে, এটা কি মাঝিবাড়ার রাস্তা না? হ্যাঁ, এটা মাঝিবাড়ার রাস্তা। এটা কোন পর্যন্ত যাব? এটা একবার আমি মেন রোড পর্যন্ত যাব, মেন রোড। হ্যাঁ, এটা এখানে বাজার পর্যন্ত যাব, এখানে মেলান তো বাজার পর্যন্ত। এটা আপনি দেখেন, মেপে দেখেন কয় মিটার আছে রাস্তাটা। যত নিয়ে যান, এই ইটের যে মাপটা, এই মাপটা আপনারা এটা এইটা তুলতেছেন? পুনরায় আগের যে এলাকার সাধারণ মানুষেরও দাবি যে
তাদের এই রাস্তাটি আগের চাইতে যে যতটুকু ছিল তার চেয়ে মিনিমাম আট ইঞ্চি মতো সংকুচিত করা হয়েছে রাস্তাটিকে, এবং আমরাও দেখেছি সেই রাস্তাটিকে সংকুচিত করে কাজ যেখানে উন্নয়নের ধারা অব্যাহত, উন্নয়ন যদি সংকুচিত হয় তাহলে এটা কেমন হয়? মেলান্দ উপজেলায় যেমন উন্নয়ন হয়েছে সেই উন্নয়নগুলিকে হ্রাস করার জন্য এক শ্রেণীর লোক প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। রাস্তা কি ছোট করছে মুরব্বী? রাস্তা কি শর্ট হইতেছে? মানে প্রশস্ত যেটা, এটা কি শর্ট হইতেছে? আপনারা প্রটেস্ট করছেন এই বিষয়ে, কার কাছে বলছিলেন? তারা কি বলে এটা শর্ট হইতেছে? মিস্ত্রির কাছে কম লাগবে। ঠিকাদার কাটা সত্যের সন্ধানে সাহসিকতা।